স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা একের পর এক জায়গায় দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে শিশু পাচার হচ্ছে কোথাও গিয়ে শিশুকে বদল করে দেওয়া হচ্ছে কোথাও চিকিৎসা পাচ্ছে না এই ছবি দেখতে পাচ্ছি আবার অন্যদিকে নারী সুরক্ষাও বারবার বিঘ্নিত হচ্ছে আমরা দেখতে পেলাম যে একজন নাবালিকা গণধর্ষণের শিকার হলো সে পুলিশের কাছে গেল পুলিশ কী করলো তাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ালো এই যদি বাংলার বুকে ছবি হয় তাহলে কোথাও গিয়ে সুশাসনের সংজ্ঞাটা তো পাল্টে যাবে সুশাসন কি বলছে পিজি হসপিটালে দেখুন সেখানকার স্পেশিয়ালিটি ওয়ার্ডটা সেটা স্পেশিয়ালিটি ওয়ার্ড না হলিডে হোম এইটা আমাদের চিন্তা করতে হবে একজন লোকের একটা ভয়েসটেস দরকার তাই জন্যে তাকে তিন মাস ওখানে বাহাল তবিয়াতে রাখা হচ্ছে সরকার চালানোর জন্য যে একটা সিরিয়াসনেস দরকার একটা নিষ্ঠা দরকার দরকার একটা কমিটমেন্ট সেই কমিটমেন্টটা নেই ওরা করে ভাবে যে আমরা যা করবো সেটা আমরা যাব কারণ আমাদের পেয়ে কোনো বিকল্প নেই আমাদের কাছে ভোট ব্যাংক আছে খাইয়ে দাও কারুকে বলো এফআইআর করার দরকার নেই যে ধরনের একটা অ্যাটিটিউড হয়ে গেছে পুলিশে হয়েছে একদম ক্যাজুয়াল কি মানে ক্যালাসনেস ক্যালাসনেস এটা দৌড়িয়েছে শুধু বিকল্প না বাস্তবেও অনেক জায়গায় ভারতবর্ষে আজকের ভারতবর্ষে এই ধরনের সুশাসন আছে আর এটা আদর্শ মেনেই অনেকে চলছে তো হয়তো কোনো দিন একটা এক স্টেপ কম হয়ে কম কম বেশি হয়ে গেলাম কিন্তু আদর্শটা তো রয়েছে আর আদর্শটা পালন করার জন্য লোকের রাজনীতি করছে ওইটার জন্য তাহলে সেই সুশাসন যে সুশাসনের দিশাটা অটল বিহারী বাজপেয়ী দেখিয়েছিলেন বা অটল বিহারীর সঙ্গে রাজনীতি কর্মকাণ্ড অনেকটা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে কি তার থেকে শিক্ষার খানিকটা অভাব হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা সেখান থেকে যদি রসদ ভালোভাবে নিত তাহলে কি বাংলাকে এই দিনটা দেখতে হতো না অটলজি যখন সরকার চালাতেন একটা কোয়ালিশন সরকার উনি যা চাইতেন সবসময় করা সম্ভব হতো না আজকে মোদীজি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার চালাচ্ছে এনডিএ আছে পার্টনার আছে কিন্তু বিজেপি সরকার এতে ঘোষণাপত্রে যা বলা হয়েছিল যে কমিটমেন্ট দেয়া হয়েছিল সেগুলো সব প্রায় আজকে পুরোপুরি ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি অটলজি চেয়েছিলেন কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য পারেননি পুরোটা মোদিজি করেছেন অনেক খুব কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল তিনশো সত্তর জনের বিরোধিতা করেছে এখানে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের যে আতঙ্কবাদী যে শক্তি তার যে প্রদর্শন দেখিয়েছে ভারতবর্ষে সেটাকে থামানোর জন্যে অনেক রকম কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানেন ঠাট্টা করেছিল বালাকোট ফুলওয়ামা এগুলো নিয়ে ঠাট্টা করেছিল ইমরান খানের কথা মেনে চলেছিল এইটাই হচ্ছে সব থেকে বড়ো যে আজকে মোদিজি অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে সেই কঠোর পদক্ষেপ দুর্ভাগ্যক্রমে ওই বাস ওই কোয়ালিশন ধর্ম পালন করার জন্যে অটলজি দিতে পারেননি এইটাই হচ্ছে সবথেকে বড়ো আর মমতা মনে বন্দ্যোপাধ্যায় এইটা সহ্য করতে পারছে না তাই জন্যে তিনি অস্থির হয়ে আছেন আর এটাও জানেন যে নরেন্দ্র মোদীর লক্ষ্য প্রধান পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে ভারত ভারতীয় জনতা পার্টিকে বিয়ে করা অটলজি আর একটু ক্যাজুয়াল ছিলেন চলো চলতা হ্যাঁ ও বি চলেঙ্গে ওই ধরনের ওনার মানে টেম্পারমেন্টালি উনি ওই ধরনের মানুষ ছিলেন মোদীজি একটু অন্য মানে আমরা সংসদে দেখেছি অটল বিহারী বাজপেয়ী তিনি স্পষ্ট বলছেন যে দেশটা আগে আমরা সরকার গড়বে সরকার ভাঙবে বিরোধীরা আসবে বিরোধীরা চলে যাবে কিন্তু দেশটা আগে দেশের স্বাস্থ্যের সঙ্গে দেশের সুরক্ষার সঙ্গে কোনো রকম সমঝোতা নয় কোনো আপোষ নয় কোথাও গিয়ে সেই সমঝোতা সেই আপোষটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বুকে হচ্ছে একদম আজকে দেখুন যে ধরনের অনুপ্রবেশকারী বাংলার এখন সমস্যাটা হয়ে গেছে এটা বাংলাদেশ থেকে না রোহিঙ্গারা মায়ানমার থেকে আসছে আর উগ্রপন্থী এরা সব থেকে বেশি উগ্রপন্থী আজকে যেখানে সেখানে যেখানে বস্তি করা হচ্ছে সারা ভারতবর্ষে ওখানে পাচার করা হচ্ছে তাদের আর সব জায়গায় একটা কিছু না কিছু ঝামেলা এইটা যে একটা রাষ্ট্রীয় সুরক্ষার পক্ষে যে কত বড় একটা খতরা এটাকে এনারা ভাবতে পারেন না এনারা কি ভাবছেন যে শুধু শুধু একটা একটা আধার কার্ড দিয়ে দেবো একটা ভোটার কার্ড দিয়ে দেবো একটা ভোট ব্যাঙ্ক তৈরি হলাম অনেক জায়গায় করেছেন সারা পশ্চিমবঙ্গের আজকে ভোটের ব্যাপারটা একটা বড়োভাবে সামাজিক ক্ষেত্রে একটা বিকৃত ধারণ রূপ ধারণ করেছে এটার কারণ হচ্ছে এই অনুপ্রবেশকারী কিন্তু অনুপ্রবেশকারী বললেই কি আমরা সাম্প্রদায়িক হয়ে যাব ভারতবর্ষের কি কোনো একটা ইন্টেগ্রিটি নেই একটা সামাজিক চরিত্র নেই পশ্চিমবঙ্গের কি একটা সামাজিক চরিত্র নেই আজকে আমি এক্ষুনি কিছুক্ষণ আগে হাওড়ার একটা এলাকা থেকে এলাম সেই এলাকাটা কত পঁচিশ বছরে তার সামাজিক চরিত্র একদম মানে কি বলবো তার কোনো আগের সঙ্গে কোনো প্রায় সম্পর্ক নেই বললেই হয় কোথা থেকে এসছে তারা আমি বলছি না যে ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের উপরে আমি কোনো আঙুল দেখাচ্ছি আমি বলতে চাই যে যারা ওপার থেকে বর্ডারের ওপার থেকে আসছে তাদের আমরা কেন তাদের এই একটা শাসক গোষ্ঠী কেন আধার কার্ড করে দিচ্ছে কেন ভোটার কার্ড করে দিচ্ছে কেন তাদের ভোট দিয়ে তাদের ভোট ব্যাংক করাচ্ছে এই প্রশ্নটা আমি করতে চাই আপনার এই কথা সূত্র ধরে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সিএএ কতটা জরুরি সিএটা কোন কার একটা আমরা একটা আশ্বাসন দিয়েছিলাম আমরা আশ্বাসন দিয়েছিলাম ভারতবর্ষের পুরো লিডারশিপ নেতৃত্ব গান্ধীজি জওয়হরলাল নেহেরু সবাই সর্দার পটেল সবাই দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে যে যে হিন্দুরা এবং আরও যারা সংখ্যালঘু ওই পাকিস্তানের সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে আসতে চায় তাদের আমরা নাগরিকত্ব দেবো এই আশ্বাসনটা আমরা দিয়েছিলাম ওই সময় আর আমি দেখি আমরা দেখছি যে পূর্ববঙ্গ থেকে যেটাকে আপনি এককালে পূর্ব পাকিস্তান বলুন এখন বাংলাদেশ বলুন আস্তে আস্তে হিন্দুরা কমতে কমতে কই তিরিশ পার্সেন্ট ছিল একটা সময় উনিশশো সাতচল্লিশের নাগাদ এখন কমতে কমতে সাথে দাঁড়িয়েছে আর আরও ডেলি কমছে সেটা বিভিন্ন কারণে আমি আমি বলছি না যে বাংলাদেশ সরকার এটার জন্য পুরোপুরি দায়ী মানে অনেক রকমের মৌল মৌলবাদী শক্তি আছে গ্রামের মধ্যে কি ধরনের হয় মেয়েদের উপর কি ধরনের অত্যাচার করে যারা ভয় পায় খালি মেয়েদের ওখানে বাংলাদেশে গেলে একটা হিন্দু না হিন্দু মেয়েরা সবসময় বলে যে দাদা সব থেকে ভয় হয় আমাদের রেপ হোমে এইটা বলে এটা ভয়ঙ্কর এই একটা অবস্থায় যখন আসছে তখন আমরা কি বলবো যে না তোমরা আসতে পারবে না শুধু ভারতবর্ষের নাগরিকত্ব হবে ভুয়ো নাগরিকত্ব হবে রোহিঙ্গারা আর তোমরা আসতে পারবে না এইটাই হচ্ছে প্রশ্ন সিএ এইটাই কারণ এটাকে ভুল বুঝিয়ে বলেছিল যে তোমরা আমরা নাগরিকত্ব ছিনিয়ে নিচ্ছে তাই মুসলমানদের থেকে এই যে একটা ফলস একটা প্রপাগ্যান্ডা ভুয়ো প্রপাগ্যান্ডা করে লোককে ভয় পাইয়েছিল এবং ভয় পাইয়ে একুশ সালে ভোট পেয়েছিল চালাতে পারবে এটাই হচ্ছে প্রশ্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়